সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন, যেমন কি আপনারা সবাই জানেন, সপ্তাহের প্রথম দিন আমরা কিছু নতুন শিখি এবং তারপর দিন আমরা সেগুলো ক্লাসে অভ্যেস করি। কারণ অভ্যেস ছাড়া আপনারা সবাই সেই টুলের সম্বন্ধে সব কিছু ভুলে যাবেন যা আপনাদের শিখানো হয়েছে। আসুন এবার আগের ক্লাসের অভ্যেস করি। আপনারা কি বলতে পারবেন কালার বক্স একের ব্যবহার কেন করা হয়? কালার বক্স একের ব্যবহার আউটলাইন বা ধারের কাছেকার লাইন পাল্টানোর জন্য করা হয়। আপনারা কি বলতে পারবেন থিকনেস অফ লাইনের ব্যবহার কেন করা হয়? থিকনেস অফ লাইন দিয়ে আপনারা লাইনের সাইজকে বাড়াতে বা কমাতে পারবেন। এবার আপনারা সবাই নিজের কম্পিউটারকে অন করুন। আপনারা কি জানেন এমএস পেন্টের ফাইলকে কিভাবে ওপেন করা হয়? এমএস পেন্টের ফাইলকে ওপেন করার সময় যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে ভিডিও দ্বারা ওপেন করা শিখে নিন। প্রথমে আপনি নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেটা আপনার স্ক্রিনের বাম দিকে কোণেতে রয়েছে। তার উপর একবার লেফট ক্লিক করুন নিজের মাউস বা টাচপ্যাডের দ্বারা। একটা বক্স খুলে যাবে আর সেখানে আপনাদের অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করার পর আপনি অ্যাক্সেসরিজ অপশন সিলেক্ট করুন আর তারপর নিজের পয়েন্টারকে পেন্ট অপশনে নিয়ে যান আর নিজের পয়েন্টার দিয়ে লেফট ক্লিক করুন। এইভাবে আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। আজকের ক্লাসে আপনারা যেগুলো শিখবেন সেগুলো হলো, আজকের ক্লাসে লাইন টুলের সাহায্য দিয়ে আলফাবেট বানাবেন, তারপর আপনারা সবাই ফিলিং উইথ কালার কি হয় সেটা শিখবেন, তারপর ফিলিং উইথ কালারের ব্যবহার দ্বারা কিছু ছবি আঁকবেন, যেমন কি রঙের আলপনা, ত্রিকোণ, ঘর। দেওয়া ছবিটি দেখুন আর বলুন আলফাবেটকে লাইন টুলের সাহায্যে আঁকতে পারবেন অথবা না। দেওয়া ছবিটিতে সবই আলফাবেট আর সব আলফাবেটকে লাইন টুলের সাহায্যে আঁকবেন। যেমন আপনারা সবাই জানেন, যদি আপনারা লাইন ড্র করতে চান তাহলে লাইন টুলকে সিলেক্ট করবেন। এবার আপনারা দেওয়া ছবিটিকে কালার প্লেটের সাহায্যে ভিডিওকে দেখে আঁকা শিখুন। আলফাবেট আঁকার জন্য সর্বপ্রথম পেন্টের ফাইলে গিয়ে টুল বক্স থেকে লাইন টুলকে সিলেক্ট করব এবং তারপর সাইজে গিয়ে একটি সাইজ সিলেক্ট করব এবং তারপর কালার ওয়ানে গিয়ে খয়েরি রংটিকে চুজ করে পেন্টের শিটে নিয়ে এসে একটি লম্বা দাগ টানব। সেই লম্বা দাগটির এন্ড পয়েন্ট দিয়ে একটি সমতল লাইন টানব। আপনার এল লেখা কমপ্লিট হলো। তারপর আবার কমলা রংটি পছন্দ করে আরেকটি লম্বা লাইন টানব এবং তার স্টার্টিং পয়েন্টে গিয়ে একটি ছোট্ট সমতল লাইন টানব এবং তারপর সেই লম্বা লাইনটির মাঝামাঝি একটি আরো ছোট্ট সমতল লাইন টানব। এইভাবে এফ লেখা কমপ্লিট হলো। তারপর কালার বক্স ওয়ানে গিয়ে
গোলাপি রংটি পছন্দ করে একটি তির্যক লাইন বাম দিক থেকে ডান দিক এবং একটি ডান দিক থেকে বাম দিক এবং তার মাঝে আরেকটি লম্বা লাইন টানব। এইভাবে ওয়াই লেখা কমপ্লিট হলো। তারপর কালার বক্স ওয়ানে গিয়ে আবার তুত কালারটি পছন্দ করে একটি লম্বা লাইন টানব এবং সেই লাইনটির এন্ড পয়েন্ট দিয়ে একটি সমতল লাইন টানব। এইভাবে সেই লাইনটির মাঝামাঝি আরেকটি সমতল লাইন টানব। সেই লাইনটির স্টার্টিং পয়েন্টে গিয়ে আরেকটি ছোট্ট সমতল লাইন টানব। এইভাবে ই লেখাটি কমপ্লিট হলো। তারপর আবার কালার বক্স ওয়ানে গিয়ে নীল রংটি পছন্দ করে ওপর থেকে নিচের দিকে একটি লম্বা লাইন টানব। তারপর সেই লাইনটির মাঝামাঝি থেকে একটি ছোট্ট সমতল লাইন টানব। তার পাশ দিয়ে আরেকটি লম্বা লাইন টানব। এইভাবে এইচ লেখা কমপ্লিট হলো। তারপর কালার বক্স ওয়ানে গিয়ে হালকা নীল রংটি পছন্দ করে একটি সমতল লাইন টানব। সেই সমতল লাইনের মাঝামাঝি আরেকটি লম্বা লাইন টানব। তারপর নিচের দিকে আরেকটি সমতল লাইন টানব। এইভাবে আপনার আই লেখাটি কমপ্লিট হলো। তারপর কালার বক্স ওয়ানে আরেকটি নীল রংকে পছন্দ করে ডান দিক থেকে বাম দিক এবং বাম দিক থেকে ডান দিক তির্যক লাইন টেনে এক্স লেখা কমপ্লিট হলো। তারপর কালার বক্স ওয়ানে গিয়ে আবার হালকা সবুজ রংটিকে পছন্দ করে একটি তির্যক লাইন টানব। আরেকটি ছোট্ট তির্যক লাইন, তারপর আরেকটি ছোট্ট তির্যক লাইন এবং তারপর একটি লম্বা তির্যক লাইন টেনে ডাব্লু লেখা কমপ্লিট হলো। আমরা আবার কালার বক্স ওয়ানে গিয়ে হালকা গোলাপি রংটিকে পছন্দ করে একটি তির্যক লাইন টানলাম, আরেকটি তির্যক লাইন টানলাম। এইভাবে তারপর দুটো তির্যক লাইনের মাঝামাঝি একটি ছোট্ট সমতল লাইন টেনে এ লেখা কমপ্লিট করলাম। তারপর কালার বক্স ওয়ান থেকে আরেকটি রং পছন্দ করে, যেটা হচ্ছে গাঢ় লাল, যেটা হচ্ছে কমলা রং, একটি লম্বা লাইন টানলাম। তার স্টার্টিং পয়েন্টের মাথার উপর থেকে একটি সমতল লাইন টানলাম। এইভাবে টি লেখা কমপ্লিট হলো। কালার বক্স ওয়ানে গিয়ে আবার হলুদ রংটিকে পছন্দ করে একটি লম্বা লাইন টানলাম। তারপর একটি তির্যক লাইন, তারপর আরেকটি লম্বা লাইন নিচের থেকে ওপরের দিকে, এরপর এন লেখা কমপ্লিট হলো। আবার কালার বক্স ওয়ানে গিয়ে সবুজ রংটিকে পছন্দ করে একটি তির্যক লাইন টানলাম। আরেকটি তির্যক লাইন টেনে ভি লেখা কমপ্লিট হলো। আবার কালার বক্স ওয়ানে গিয়ে একটি সমতল লাইন টেনে
এন্ড পয়েন্ট দিয়ে একটি তির্যক লাইন টেনে আবার তার এন্ড পয়েন্ট দিয়ে একটা সমতল লাইন টেনে জেড লেখা কমপ্লিট হলো। আবার কালার বক্স ওয়ানে গিয়ে নীল রংটি পছন্দ করে একটি লম্বা লাইন টানলাম এবং তারপর একটি তির্যক লাইন টানলাম। তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টেনে কে লেখা কমপ্লিট হলো। এইভাবে আপনারা আলফাবেটগুলি লেখা কমপ্লিট করলেন লাইন টুলের সাহায্যে। এরপর একটি প্রশ্ন আমার দিক দিয়ে, আপনারা কি বলতে পারবেন ছবিকে কিভাবে মিটানো যাবে? এই ছবিকে মিটানোর জন্য আপনারা পয়েন্টারকে সিলেক্ট টুলের ওপর নিয়ে যান এবং লেফট বাটন দিয়ে ক্লিক করুন। একটা বক্স খুলে যাবে, এখানে সিলেক্ট অলের অপশন মাউস অথবা টাচপ্যাডের লেফট বাটন দ্বারা ক্লিক করে তারপর আপনারা সেটা নিজের পাতাতে নিয়ে আসুন। একটা বক্সের মতন তৈরি হয়ে যাবে। তারপর কিবোর্ডে ডিলিট বাটনকে একবার প্রেস করে দিলে আপনার ছবিটি মুছে যাবে। আপনারা কি জানেন ফিলিং উইথ কালার কি হয়? ফিলিং উইথ কালারকে ব্যবহার আপনারা কোনো ছবির ভেতরে রংকে ভরতে বা কালারকে ফিল করার জন্য ব্যবহার করেন। ফিল উইথ কালারের ব্যবহার কালার বক্স একের সাথে করতে হবে। দেওয়া ছবিটি দেখুন আর বলুন ফিল উইথ কালারের ব্যবহারের সময় আপনাদের কোন কোন কথা মনে রাখতে হবে। যদি আপনারা ফিল উইথ কালারের ব্যবহার করেন তাহলে আপনারা একটা ছবিকে প্রত্যেকটি লাইনে একে অপরের সাথে জোড়া লাগা চাই। আপনারা যেই ড্রয়িং বা আঁকাতে রং ভরতে চান তা ফিল উইথ কালারকে সিলেক্ট করে সেই ড্রয়িংয়ের ভেতরে লেফট বাটন ক্লিক করুন। যদি আপনারা ভুল করে বাইরে ক্লিক করে দেন তাহলে আপনাদের সম্পূর্ণ পাতাটা রং দিয়ে ভরে যাবে। দেওয়া ছবিটি দেখুন আর বলুন আপনারা এই ছবিটি আঁকতে পারবেন অথবা না। এই ছবিটি আপনাদের লাইন টুল এবং ফিল উইথ কালার দ্বারা আঁকবেন। আসুন এবার ভিডিওকে দেখে এই ছবিটি আঁকা শিখি। এই ছবিটি আঁকার জন্য আপনাকে সব থেকে আগে টুল বক্সে গিয়ে লাইন টুলকে সিলেক্ট করতে হবে। তারপর পেন্টের শিটে এসে ওপর থেকে নিচের দিকে একটি তির্যক লাইন টানতে হবে এইভাবে, এবং ওপর থেকে নিচের দিকে আরেকটি তির্যক লাইন টানতে হবে এইভাবে। সাদা ডটগুলোকে সরাবার জন্য আমরা বাইরে ক্লিক করব। তারপর দুটো তির্যক লাইনের এন্ড পয়েন্টকে একটি সমতল লাইন দিয়ে যুক্ত করব এইভাবে। এইভাবে আপনাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। তারপর ফিল উইথ কালারে গিয়ে বালটির মতন শেপটিকে সিলেক্ট করব এবং কালার বক্স মানে একটি কালার নিয়ে ত্রিভুজের ভিতরে একবার ক্লিক করব। এটা দিয়ে আপনাদের রং দিয়ে ত্রিভুজ আঁকা কমপ্লিট হলো। আপনারা কি বলতে পারবেন ছবিটিকে কিভাবে মিটানো হবে? এই ছবিটি বলে দেওয়া মাধ্যমেই মিটাবেন। এই ছবিটিকে মুছে ফেলার জন্য আপনাকে সব থেকে আগে সিলেক্ট টুলে গিয়ে সিলেক্ট অল চুজ করে নিজের কিবোর্ডে ডিলিট বাটনটি প্রেস করতে হবে। তা দিয়ে আপনার ছবিটি মুছে যাবে। দেওয়া ছবিটি দেখুন আর বলুন
ছবিটি কিসের? এটি রঙের আলপনার ছবি। আপনারা কি বলতে পারবেন এই ছবিটি আঁকার জন্য কোন কোন টুলের ব্যবহার করা হয়েছে? এই ছবিটি আঁকার জন্য লাইন টুল, কালার প্লেট এবং ফিল উইথ কালারের ব্যবহার করা হয়েছে। এবং ফিল উইথ কালারের ব্যবহার দিয়ে আঁকা হয়েছে। ছবিটি দেখুন আর বলুন, এই ছবিটি আঁকতে পারবেন অথবা না? যদি আপনারা ছবিটি আঁকতে পারেন তাহলে আঁকুন, অথবা আসুন ভিডিওর সাহায্যে ছবিটি আঁকি। রঙের আলপনা আঁকার জন্য সর্বপ্রথম আমাদেরকে টুল বক্সে গিয়ে লাইন টুলকে সিলেক্ট করার পর কালার বক্স ওয়ান দিয়ে খয়েরি রঙটিকে পছন্দ করতে হবে এবং পেন্টের পাতাতে নিয়ে এসে একটি তির্যক লাইন এইভাবে টানতে হবে। সেই তির্যক লাইনের স্টার্টিং পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টানতে হবে এবং দুটোরই এন্ড পয়েন্টকে একটি সমতল লাইন দিয়ে যোগ করতে হবে। তারপর দুটো তির্যক লাইনের মাথার কাছে নিয়ে গিয়ে এইভাবে একটি সমতল লাইন টানতে হবে। এবং সেই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টানতে হবে এইভাবে। স্টার্টিং পয়েন্ট দিয়ে একটি তির্যক লাইন আরও টানবো আমরা। এইভাবে রঙের আলপনার গঠন তৈরি হয়ে গেছে। এরপর ফিল উইথ কালারকে পছন্দ করে কালার বক্সে গিয়ে কমলা রঙটিকে পছন্দ করে রঙের আলপনার মাঝে ক্লিক করব। তারপর প্রত্যেকটি বাক্সে নিজের ইচ্ছা মতন কালার পছন্দ করে এইভাবে ক্লিক করে ফিল করব। এভাবে আপনার রঙের আলপনা আঁকা ও রং করা কমপ্লিট হলো। দিয়ে যাওয়া ছবিটি দেখুন আর বলুন, ছবিটিকে কি বলে? এটি হোম মানে ঘরের ছবি। আপনারা কি বলতে পারবেন ঘরটি আঁকার জন্য আপনাদের কোন কোনটি টুল ব্যবহার করতে হবে? এই ছবিটি আঁকার জন্য লাইন টুল, কালার প্লেট, ফিল উইথ কালারের ব্যবহার করতে হবে। আপনারা কি বলতে পারবেন এই ছবিটি আপনারা আঁকতে পারবেন অথবা না? আসুন ভিডিওর সাহায্যে ছবিটি আঁকা শিখি। এই ছবিটি আঁকার জন্য আগে আমরা টুল বক্স থেকে লাইন টুলকে সিলেক্ট করব। তারপর কালার বক্স ওয়ান দিয়ে কালো রঙটিকে পছন্দ করে একটি তির্যক লাইন টানব এবং সেই তির্যক লাইনের স্টার্টিং পয়েন্ট দিয়ে ডান দিকে আরেকটি তির্যক লাইন টানব এবং দুটারই এন্ড পয়েন্টকে যুক্ত করলাম একটি সমতল লাইন দিয়ে। বাম দিকের তির্যক লাইনের এন্ড পয়েন্ট দিয়ে নিচের দিকে আরেকটি লম্বা লাইন টানলাম সেই লাইনটির এন্ড পয়েন্ট দিয়ে একটি আরো সমতল লাইন টানলাম তার এন্ড পয়েন্ট দিয়ে ওপর দিকে একটি লম্বা লাইন টানলাম এইভাবে ঘরের গঠনটি তৈরি হলো।
তারপর একটি ছোট্ট লম্বা লাইন নিচের থেকে উপর দিকে, তার এন্ড পয়েন্ট দিয়ে একটি ছোট্ট সমতল লাইন, সেই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে একটি আরো লম্বা লাইন, তারপর একটি ছোট্ট লাইন, সেই ছোট্ট লাইনের এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি ছোট্ট সমতল লাইন, আরেকটি ছোট্ট সমতল লাইন, দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করলাম। এবার খয়েরি রং নিয়ে বালতির মতন দেখতে শেপটিকে সিলেক্ট করলাম, যাকে ফিল কালার বলে, এবং ঘরের ছাদকে এবং ঘরের ছাদে খয়েরি রংটি ভরলাম। এরপর আবার হলুদ রং সিলেক্ট করে ঘরে ফিল উইথ কালার দিয়ে ঘরকে হলুদ রং দিয়ে রং করলাম, এবং তারপর হালকা গোলাপি রংকে কালার বক্স 1 দিয়ে সিলেক্ট করে দরজা রং করলাম। এইভাবে রং দ্বারা আপনার ঘর আঁকা কমপ্লিট হলো। আজকের ক্লাস এখানেই শেষ হলো। সবাই MS পেন্টের ফাইলকে ক্লোজ করুন। আপনারা সবাই এবার কম্পিউটারকে শাটডাউন করুন। যদি কম্পিউটারকে শাটডাউন করতে কোনো সমস্যা হয়, তাহলে ভিডিওর সাহায্যে শিখুন। এবার আমরা শিখব কিভাবে শাটডাউন করা হয়। আপনারা সবাই নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর নিজের মাউস দিয়ে লেফট ক্লিক করুন, একটি বক্স খুলে যাবে এবং সেখানে শাটডাউন বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন, আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আজ আপনারা কি শিখলেন? আজকের ক্লাসে আপনারা শিখলেন যে লাইন টুলের সাহায্যে আলফাবেট কিভাবে আঁকা হয়, আপনারা শিখলেন যে ফিল উইথ কালারের ব্যবহার কিভাবে করা হয়, এবং আপনারা সবাই আলাদা আলাদা ছবিও আঁকলেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন ধন্যবাদ।